হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আপনাদের সাথে আজকে আলুর চপের রেসিপিটি শেয়ার করব। আমি যেভাবে আলু চপ করি ঠিক সেভাবে আপনাদেরকে করে দেখাবো। আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে ধনিয়া পাতা, কাঁচা মরিচ কুচি আর শুকনো মরিচ কুচি আছে। এভাবে মশলাটা বানিয়ে নিলে খুবই মজা হয় আলুর চপ। এতে দিয়ে দেবো একটু লবণ। আমি আলু সিদ্ধতে লবণ দিয়েছি, তারপরও পানিটা ছেঁকে নেওয়াতে লবণের পরিমাণটা কমে গেছে, তাই আমি আর একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এগুলো ছোট ছোট বড়া বানিয়ে নিব। আমার আলুর চপটা মাখানো হয়ে গেছে, দেখুন। আলু ভর্তাটা যত মজা হবে, আলুর চপটাও তত মজা হবে। আলুর চপ রেসিপিতে আলুরটাই আসল, তাই আলুটা ভালোভাবে মেখে নিতে হবে, আর আলুর ভর্তাটা যাতে খুব মজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে যদি আলু ভর্তা বানান খুবই মজা হবে। আলুর বড়াগুলো বানানো হয়ে গেলে আমরা চলে যাব অন্য একটা প্রসেসিংয়ে, তা হলো বেসন গুলিয়ে নিব। বানানো হয়ে গেছে সবগুলো, এখন আমরা বেসন গুলিয়ে নিব। আমি এখানে ময়দাও দিব। ময়দা আর বেসন দুটো যদি একসাথে মিলিয়ে করা যায় তাহলে খুব মজা হয় আর মচমচে হয়, খেতেও খুব ভালো লাগে। আমি এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন দিব সামান্য পরিমাণ খাবার সোডা। আমি এখন সবগুলো গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আস্তে আস্তে এতে পানি অ্যাড করব, একটু একটু পানি অ্যাড করব, একটু একটু মাখিয়ে নিব। এই দেখুন, আমার বেসনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিব, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি একটা একটা করে বড়া ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে দিয়ে দিব আলু চপগুলো। দেওয়ার পরে ভেজে নেব, এভাবে একটু নাড়িয়ে দিব যাতে তেলটা উপর নিচ হয়, সাইডগুলো যাতে ভালোভাবে হয়। এখন আমি এক এক করে সবগুলো আলুর চপ উল্টে দিব। হ্যাঁ, আমি সবগুলো উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে দুপাশটা ভালোভাবে লাল করে নিব ভেজে, এরপরে তুলে নিব। দেখুন, আমার আলুর চপগুলো সুন্দর একটা কালার এসেছে এবং দেখতেও খুব ভালো লাগছে, ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি লাগছে। এখন আমি বাকি আলু চপগুলো এভাবে ভেজে নিব, ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। হ্যাঁ ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।